আজ রবিবার সাতই ফাল্গুন দু সালের বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন একই সাইন ব্যক্তিবর্গদের জন্য দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ দীর্ঘদিন পর আপনারা আরাম বিরাম বা বিশ্রাম গ্রহণ করবার জন্য প্রভূত পরিমাণে সময় পাবেন আর সেটিকে কাজে লাগাতে ভুলবেন না নিজের শরীরের পেশিগুলিকে একটু আরাম দিতে কাছের কোনো মানুষজনকে বলুন একটু তেল দিয়ে শরীরটাকে মালিশ করে দিতে এতে কিন্তু আপনারা শারীরিক এবং মানসিকভাবে প্রাচুর্যতা সতেজতা তরতাজা অনুভব করতে চলেছেন আজ অর্থগতভাবে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে খরচ বাড়তে চলেছে হঠাৎ করে আই ইনকামে কিন্তু একটু ঘাটতি আসতে পারে বিজনেসম্যানেদের আর তাই ওম গম গণপত্তায় নামা অর্থাৎ গণেশজির মন্ত্র ওম গম গণপত্তায় নামা এটি রোজ এগারো বার করে জপ করুন অথবা ওম গাং গণেশায় নামা যে কোনো একটি আপনারা এগারোবার করে জপ করুন প্রতিদিন তাহলে দেখবেন বিপুল আর্থিকভাবে আপনারা লাভবান হতে পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন মধ্যম প্রকৃতির থাকতে চলেছে তৎসত্ত্বেও বলবো রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে যতক্ষণ আপনি সময় কাটাবেন সকলেরই নজর কিন্তু আপনার প্রতি কেন্দ্রীভূত হতে চলেছে আপনি আজ আপনার কাছের খুব প্রিয় বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো সাহায্যের আবেদন করতে পারেন আজ আপনার বাড়ির লোকজনদের সাথে সময় কাটানোর পরিকল্পনা বৃথা হতে পারে কারণ অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোথাও দূর যাত্রা বা ভ্রমণ করতেই হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ ভাগ্যদেবী দিতে চলেছেন সেটিকে কাজে লাগান আজ কিন্তু আপনারা স্বাস্থ্যগত খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেন বা স্বাস্থ্য ব্যয় করে অতিরিক্ত কায়িক পরিশ্রম করে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন তবে পরে কিন্তু সুস্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য সেই অর্থই আপনাদের ব্যয় হবে তাই আলসেমি করবেন না সক্রিয় জীবনযাপন পালন করুন মদ মাংস তামসিক জীবনযাপন থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না